পরপর দুই ম্যাচে দুটো হলুদ কার্ড দেখার কারণে কিন্তু রাকিব এবং সাদুদ্দিন বাংলাদেশের দলের যে পরবর্তী ম্যাচ আছে, অর্থাৎ বাংলাদেশ ভার্সেস লেবানন, যেটা কিনা বাংলাদেশের ঘরের মাঠে কিংস এরেনায় অনুষ্ঠিত হবে, এমএসটি সাদুদ্দিন এবং রাকিব মিস করতে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান টিমে কিন্তু এদের দুইজনের গুরুত্ব অপরিসীম। এদের ছাড়া কিন্তু বাংলাদেশে বর্তমান যে টিমটি আছে এই টিমটি এক প্রকার কল্পনাই করা যায় না, কারণ রাকিব বর্তমানে বাংলাদেশের সেরা পারফর্মার। রাকিবের অবদানে কিন্তু বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচ প্রায় জিততেছে। রাকিব হয়তো বা গোল করে নয়তো বা অ্যাসিস্ট করে প্রত্যেকটা গোলের পিছনে সে অবদান রাখতেই আছে। এবং সাদুদ্দিন সে মালদ্বীপ ভার্সেস বাংলাদেশের যে ম্যাচটি হলো এমএমএস, ওই ম্যাচে কিন্তু শেষের দিকে দুর্দান্ত গোল করে বাংলাদেশকে এক পয়েন্ট এনে দিয়েছিল, তা না হলে কিন্তু বাংলাদেশ ওই ম্যাচটা হেরেই যেত তখন। তো সাদুদ্দিন কিন্তু বাংলাদেশ টিমের অন্যতম একটি কাণ্ডারি এবং রাকিব হোসেনকে ছাড়া বাংলাদেশ টিম বর্তমানে কল্পনাই করা যায় না। তো এই দুজনে কিন্তু এই ম্যাচটি মিস করতে যাচ্ছে। তো এখন সব থেকে বড় প্রশ্ন হলো এই দুজনের জায়গায় খেলবে কে, কার পজিশনে কে খেলবে, কারা খেলবে, আসলেই কি বিকল্প আছে? তো এই নিয়েই এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করি। তো ছেবেটিকেবেরা রাকিবের জায়গায় অর্থাৎ রাইট উইংয়ের জন্য যুক্ত করেছে শেখ রাসেল খেসির দীপক রয়কে। তরুণ এই উইঙ্গার কিন্তু গত বিপিএলে দারুণ পারফরমেন্স করেছে, সে বেশ কয়েকটা সুন্দর সুন্দর গোল করেছে, সে পারফরমেন্স করেই কিন্তু জাতীয় দলের ডাকটা পেয়েছে। সাদুদ্দিনের জায়গায় অর্থাৎ তারা রাইট ব্যাকের তরে যুক্ত করা হয়েছে আলমগীর মোল্লাকে। এখন প্রশ্ন হলো যে খেলবে কি? এখানে সাদুদ্দিনের জায়গায় অবশ্যই বাংলাদেশ দলে অনেক বিকল্প আছে। সাদুদ্দিনের জায়গায় আমরা সাব চ্যাম্পিয়নশিপে যে খেললো অর্থাৎ ইসা ফয়সাল তো দারুণ পারফরমেন্স করতেছিল। ইসা ফয়সাল এবং সাদুদ্দিন এই দুজনকে যদি একসাথে রাখা হয় আমার মনে হয় না যে পার্থক্য তেমন আছে, কারণ দুজনেই দারুণ পারফরমেন্স করতেছে বর্তমানে। তবে সাদুদ্দিন এখন আলাদাই ফর্মে ছিল, সাদুদ্দিনকে পেলে আমাদের আরও ভালো হতো, কিন্তু যেহেতু আমরা সাদুদ্দিনকে পাচ্ছি না আপাতত ইসা ফয়সাল এখানে বেস্ট হবে, কারণ ইসা ফয়সাল একটা সময় আমাদের মেন রাইট ব্যাকই কিন্তু ছিল। ইসা ফয়সাল দারুণ পারফরমেন্স করতেছিল সাব চ্যাম্পিয়নশিপ থেকে। তো এখানে বলা যায় যে সাদুদ্দিনের জায়গায় কোনো ভোলাটা নেই, এখানে নিঃসন্দেহে ইসা ফয়সাল অ্যাড হয়ে যাবে। তো এখন সবথেকে বড় সমস্যাটা হলো যে রাকিবের জায়গায় কে খেলবে, যাকে নতুন দলে যুক্ত করা হলো অর্থাৎ তরুণ উইঙ্গার দীপক রয়। দীপক রয়কে কি এখানে খেলানো হবে কিনা, কারণ সে কিন্তু একটা ম্যাচও খেলেনি, তার কোনো অভিজ্ঞতা নেই। এবং লেবানন কিন্তু বাংলাদেশের থেকে অনেক অনেক এগিয়ে রয়েছে, 101 নম্বর র্যাঙ্কিংয়ে লেবানন আছে। তো এই লেবাননের বিপক্ষে কি এই প্লেয়ারটাকে নামিয়ে দেওয়া হবে যে একটা ম্যাচও খেলেনি, নাকি এইখানে খেলাবে মুরসালিনকে, যাকে কিনা এতদিন খেলানো হলো নাম্বার 10 পজিশনে, আবার সেও কিন্তু মোটামুটি স্ট্রাইকার না, সে হলো একজন অ্যাটাকিং মিডফিল্ডার, যার খেলা দেওয়ান হলো সে মিড রেঞ্জে খেলা বিল্ড আপ করে দেবে, আপনার অ্যাসিস্ট করবে, যদি সুযোগ হয় তাহলে লং রেঞ্জ থেকে গোল করবে। এটা হলো কিন্তু মুরসালিনের মূল পজিশন, সে ক্লাবে ওই জায়গায় খেলে, সে ছোটো থেকে এই জায়গায় খেলতেছে অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডারে। কিন্তু তাকে কিন্তু আমরা জাতীয় দলে তাকে নাম্বার 10 পজিশনে অর্থাৎ প্রায় উইঙ্গারই বলা চলে, উইঙ্গারই প্রায় খেলেছি আমরা। তো তাকে কি এখানে রাইট উইংয়ে শিফট করানো হবে, এটাও কিন্তু একটা প্রশ্ন। এখানে আবার থাকতে পারে যে ফাহিমকে রাইট উইংয়ে দিয়ে লেফট উইংয়ে মুসালিনকে দেওয়া যায়। আবার এখানে আরেকজন আছে রফিকুল, রফিকুল কিন্তু গত ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে, যতটুকু সময় সে খেলেছে দারুণ পারফরমেন্স করেছে, শেষের দিকে যে নামানো হলো অসাধারণ পারফরমেন্স করছে, আমার ভালো লাগছে ভাই। হ্যাঁ রফিকুল কিন্তু শুধু এই সময়ই না, রফিকুল আমাদের আর আন্ডার 20 সাব চ্যাম্পিয়নশিপ যে খেলেছে ওইখানেও কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। অনুর্ধ লেভেলে যে কটা টুর্নামেন্ট রফিকুল খেলেছে সবগুলোতে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে, সেও কিন্তু রাকিবের মতো অ্যাবিলিটি আছে তার, সে সুন্দর সুন্দর ক্রস করতে পারে। রাকিবের কিন্তু আসলে মেন শক্তি জায়গা এটাই যে সুন্দর ক্রস করতে পারে, এখানে কিন্তু রফিকুলও সুন্দর ক্রস করতে পারে, তাহলে এখানে কি রফিকুল দিয়ে খেলানো হবে? আবার এখানে কিন্তু আবার সুমন দেওয়া আছে, তাকেও কিন্তু এখানে রাইট উইংয়ে খেলে দিতে পারে কোচ, কারণ আমরা যে ফরমেশনে খেলতেছি এখানে কিন্তু প্রপার স্ট্রাইকার নাই, সুমন রেজাকেও চাইলে খেলিয়ে দিতে পারে কোচ। তো এখানে আমাকে যদি বলতে হয় আমি কাকে নেবো, তাহলে আমি এখানে পার্সোনালি আমি রফিকুলকে সিলেক্ট করবো, কারণ আমি চাচ্ছি না যার ডেবু হবে অর্থাৎ দীপক রয় তাকে নামিয়ে দিতে এই লেবানন ম্যাচে। তাও তো আবার আমি এটাও চাচ্ছি না যে সুমন রেজার মতো একটা স্ট্রাইকারকে যে কিনা দলে থাকে ডিজার্ভ করে না তাকে এইখানে রাইট উইং করছে। আবার আমি এটাও চাচ্ছি না যে মুরসালিনকে এইখানে রাইটিংয়ে এনে তারও ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার, কারণ এখানে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম সময়ই যখন প্লেয়ারদের পজিশন নিয়ে এত গবেষণা করা হয় তখন কিন্তু সে প্লেয়ারটা নষ্ট হয়ে যায়, সে হারিয়ে যায়। তো আমি এখানে চাচ্ছি না যে মুরসালিনকে খেলানো হোক, এখানে আমি চাচ্ছি পার্সোনালি যে রফিকুলকেই খেলানো হোক। তো এখন দেখার পালা যে কোচ কাকে খেলায় এবং আপনারা কাকে খান তার জানিয়ে দেন কমেন্ট বক্সে। বাংলাদেশ এবং লেবানন ম্যাচটি কিন্তু 21 তারিখ বাংলাদেশ সময় 5:45 মিনিটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশীয় ফুটবলের সাথে থাকবেন, কাট।